আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে ফেসবুকের গ্রুপগুলোতে আমরা থিমের লিঙ্ক শেয়ার করি, তা থিমের লিঙ্ক থেকে কিভাবে আমি ডাউনলোড করব, কিভাবে আমি থিমটাকে আমার ফোনে সেট করব, এবং অনেক সময় কাস্টম থিমগুলো 5 মিনিট ট্রায়াল থাকে বা 2 আওয়ার্স ট্রায়াল থাকে, তো এই ট্রায়াল থিমগুলোকে আমি কীভাবে পারমানেন্ট করে নিব, যাতে ট্রায়াল বারবার যাতে স্টপ না ওঠে, তার জন্য আমাকে যা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, তো আপনারা ভিডিওটি দেখুন। প্রথমে আমি ফেসবুকে যাচ্ছি, তো ফেসবুকে আমি যেহেতু 5i ইউজার, তো আমার 5i এর একটা আমাদের গ্রুপ আছে, আমি গ্রুপের লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো 5i গ্রুপে প্রথমে থিমগুলো যদি 5i ইউজার হন, তাহলে থিমগুলো আপনারা এখান থেকে গ্রুপ থেকে আপনারা অ্যানাউন্সমেন্ট একটা অপশন পাবেন, এখানে যাবেন, এখানে আপনাদের থিমগুলো আছে, বিভিন্ন থিম আছে, আমি শেয়ার করেছি, তো এগুলো ডাউনলোড করে নেবেন। তা আজকে আমি একটা থিম দেখাচ্ছি, মনে করেন আমি এই থিমটাই, যে OnePlus Nord, এই থিমটাই আমি দিলাম মনে করেন। তো এখন এটা আমার যে ডাউনলোড লিঙ্ক যেটা আছে এটা, তো এখানে দেওয়া আছে যে এটা ডার্ক মোড নট সাপোর্ট, ডার্ক মোডে সাপোর্ট করে না ম্যাক্সিমাম থিমগুলোই। তারপর দেখেন এখানে RUI লিঙ্ক, প্রথমটা মানে রিয়েলমি UIতে সাপোর্ট করবে, আর নিচেরটা হলো কালার ওয়েস অ্যান্ড্রয়েড 9-এ, ওইটা তো যারা অ্যান্ড্রয়েড 9 ইউজ করেন তাদের জন্য এটা এখান থেকে ডাউনলোড করবেন, আর যারা রিয়েলমি UI আছেন কালার ওয়েস 7 তাদের জন্য এটা। তো এখন ফার্স্টে আমার লিঙ্কেতে কীভাবে ডাউনলোড করবো, তার জন্য আমাকে ফার্স্টে আমি লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, তো এখন আমার এই কোনায় এই যে থ্রি ডট, এই থ্রি ডটে আমি ক্লিক করব, এখান থেকে কপি লিঙ্ক, এখান থেকে কপি লিঙ্ক যাব, এখানে লিঙ্ক কপি লেখা অপশন, এরপর মিনিমাইজ দিয়ে দেবো পুরোটা। তারপর আমি আবার যাব ক্রোম, ক্রোমে যাব, ক্রোম ক্লিক করবেন, ক্রোমে ক্লিক করার পর আমি এই যে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস এখানে ক্লিক করব, তো এখানে আমি চাপে ধরে রাখবো, তারপর পেস্ট অপশনটা আসবে, আমি পেস্ট ক্লিক করলাম, এরপর আমি গোতে চাপ দিয়ে দিব, এখন আমি যে লিঙ্কটা ফার্স্ট কপি করেছি সেটাই এখানে এখন শো করবে, ওই যে OnePlus Nord থিমটি আসছে। তো এখন আপনার এখানে যে ডাউনলোড বাটনটি থাকবে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন, একটু টাইম নেবে, তারপর আবার দেখেন নিচে একটা বার আসছে, তো এখানে আছে ক্রোম ড্রাইভ এটা আসছে, আমি ক্রোম যেহেতু আমি ক্রোমে ডাউনলোড করবো, তো আপনি এখানে ক্রোমে ক্লিক করে দেবেন। তো ফাইলটি এখন আসবে এখানে, যে আমার সরাসরি ডাউনলোড হচ্ছে, তো এখানে ডিটেলস আমি ক্লিক করবো, ডাউনলোড আমি দেখে নিই, যে আমার হচ্ছে, আমি যেহেতু ডাটা দিয়ে ইউজ করতেছি তো ডাউনলোড হয়ে গেছে OnePlus Nord থিমটি। এখন আমি এখান থেকে ওপেন করবো না, এখান থেকে ওপেন দিলে ওপেন হবে না, ক্যান নট ওপেন লেখা উঠবে আপনাদের, তা আমি ডাইরেক্ট সরাসরি চলে যাব ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে আমি ফোন স্টোরেজে যাব, ফোন স্টোরেজে দেখবেন ডাউনলোড ফোল্ডারে চলে গেছে, তো আমার OnePlus Nord আমি থিমটা ডাউনলোড করেছি, তো OnePlus এই যে কোথায় এই দেখেন, ওই যে OnePlus Nord থিমটা আমার 10.9 MB একটা থিম। তো এখন আমি এটাতে, আমি এখন যদি এই থিমটা আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে এই থিমটাতে ক্লিক করতে হবে, আমি ক্লিক করলাম, এখন যেটা করতে হবে তো এই থিমটা মানে এইভাবে সেমভাবে যে কোনো কাস্টম থিম ডাউনলোড করে মানে সেমভাবে আপনারা করতে হবেন, যে কোনো কাস্টম থিমকে পারমানেন্ট কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখাচ্ছি। এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ট্রাইমি থাকবে আর একটা হচ্ছে বাই নাও থাকবে, তা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রাইমিতে ক্লিক করতে হবে, ট্রাইমিতে আমি ক্লিক করে দিলাম, অ্যাপ্লাইং লেখা উঠেছে, একটু ওয়েট করবেন, দেখেন আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে আইকনগুলো দেখেন OnePlus-এর মতো দেখাচ্ছে, তারপরে উপরে স্ট্যাটাস বার দেখেন সম্পূর্ণ সব কিছু, তারপরে সেটিংস মেনু এটাও দেখেন, তারপর আমি অ্যাবাউটে যাচ্ছি, এটাও চলে গেল, ডার্ক হয়ে গেছে, যাই হোক
তো এখন আমাকে 5 মিনিট ট্রায়াল যেহেতু, তো আমাকে এখন আই মোড প্রো এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা দিয়ে আমাকে 5 মিনিট ট্রায়ালটাকে রিমুভ করে আমি পারমানেন্ট করে দেবো, যাতে 5 মিনিট পর যাতে আমার স্টপ নাও কথাটা লেখা না উঠে। তার জন্য আমি ফার্স্টে অ্যাপসটাকে ইনস্টল করে নেবো। এই অ্যাপসটাও আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপসটিকে আপনারা ফার্স্টে ওপেন করবেন, থিম অ্যাপ্লাইয়ের পর, তারপর দেখবেন এরকম একটা মেনু আসবে, মানে আমার ফোন স্টোরসটা শো করবে। আর উপরে দেখেন এখানে একটা যে এখানে একটা প্লে বাটনের মতো আছে, এখানে একটা চিহ্ন আছে, তারপরে একটা আছে আপনি দেখেন মাইনাস বাটনের মতো ব্লু কালার, মানে ব্লু কালারের ভিতরে মাইনাস বাটন। তো এই মাইনাস বাটনের মধ্যে আপনার 6 থেকে 7টা ট্যাপ করবেন একাধারে। তো আমি 6 থেকে 7টা করতেছি, 1 2 3 4 5 6 7। তো এখানে এখানে লেখা আছে থিম স্টোর ট্রায়াল হ্যাজ বিন ডিসেবল, কথা এখানে লেখা উঠেছে একটা। তো এখন আপনি এটা মিনিমাইজ করে দেন। আপনার এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:21। তো 1:21 আমি করছি। তো 1:21 থেকে আপনার 5 মিনিট পর দেখবেন এটা আর আসবে না, মানে আপনার থিমটা পারমানেন্ট হয়ে গেছে। তো এভাবেই আপনি কীভাবে থিম ডাউনলোড করবেন লিঙ্ক থেকে, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং কীভাবে আপনি ট্রায়াল রিমুভ করবেন সব একটা প্যাকেজে দেখাই দিলাম। তা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।